Sharabella 98.8 FM. আজ মঙ্গলবার 2 অগ্রহায়ণ 427 বঙ্গাব্দ 17 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 1 রবিউল সানি 1442 হিজরি শুনছেন ও দেখছেন রেডিও সারাবালা 98.8 FM সারাবালা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম দেশে করোনায় একদিনের ব্যবধানে 39 জনের মৃত্যু নতুন শনাক্ত 2139 জন গাইবান্ধা শনাক্ত 15 জন বগুড়ায় ব্যবসায়ী হজরত আলী হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বাস টার্মিনালে জায়গা জনস্বাস্থ্য প্রকৌশলী ট্রিটমেন্ট প্ল্যান্টকে দেয়ায় সুন্দরগঞ্জে পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফ বিন সালমান আল খলিফার মৃত্যুতে একদিনের শোক পালন করছে বাংলাদেশ পাকিস্তান সুপার লিগের ফাইনালে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ করাচি কিংস শুনছিলেন শিরোনাম এ সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharabla.fm এবং রেডিও সারাপলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবলা 98.8 FM এ দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 39 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6254 জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 2212 জন এড়িয়ে দেশে মোট শনাক্ত হল 436684 জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1749 জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 352895 জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1275 এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1195 জন আর চিকিৎসাধীন রয়েছেন 66 জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ কোয়ারেন্টিনে যুক্ত না হলেও ছাড়পত্র পেয়েছেন 22 জন বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 31 জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,53,49,000 এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 13,32,328 জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন 3,84,91,237 জন বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে বগুড়ায় ব্যবসায়ী হজরত আলী হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই মামলায় অপর 5 জনকে খালাসের আদেশ দেয়া হয় আজ দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন মামলা সূত্রে জানা গেছে 2017 সালের 16 এপ্রিল মামলার আসামি সুজন হজরত আলীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর হজরত আলীর বাড়ির কাছে ওয়ার্ড কাউন্সিলের অফিসের সামনে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে এ ঘটনায় ওই দিনই বাদী হয়ে পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে 8 জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মা মেরিনা বেগম বাস টার্মিনালের জায়গা জনস্বাস্থ্য প্রকৌশলী ট্রিটমেন্ট প্ল্যানকে দেয়ায় সুন্দরগঞ্জে পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন সুন্দরগঞ্জ শাখা এতে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল আলম রেজা সাধারণ সম্পাদক স্বপন কান্ত সরকার সহ আরও অনেকে এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গায় ট্রিটমেন্ট প্ল্যানের কার্যক্রম বন্ধের দাবি জানান বক্তারা বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফ বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ একদিনের শোক পালন করছে বাংলাদেশ রাষ্ট্রীয় শোক উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে
এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা হচ্ছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিভি রোড, গাইবান্ধা। ফুলছড়িতে উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলনের সভাপতিতে এতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এটিএম রাশিদুজ্জামান রোকন, উপজেলা শিক্ষা অফিসার কফিলউদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম সহ আরো অনেকে। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তান সুপার লিগ পিসিএল এ খেলছেন তামিম ইকবাল। এবারের আসরের ফাইনালে উঠে গেছে তার দল লাহোর কালান্দার্স। শিরোপায় লড়াইয়ে লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস। দুইটি দলই প্রথমবারের মতো উঠেছে ফাইনালে। এছাড়া পাকিস্তানের ঘরোয়া খেলাধুলায় দু দলের প্রতিদ্বন্দ্বিতাও বেশ পুরনো, তাই এক জমজমাট ফাইনালের আশায় সমর্থকরা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 9টায়। এর আগে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে সুলতানসকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে লাহোর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। শেষ করার আগে এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে 39 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,139 জন, গাইবান্ধায় শনাক্ত 15 জন। বগুড়ায় ব্যবসায়ী হজরত আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাস টার্মিনালের জায়গা জনস্বাস্থ্য প্রকৌশলী ট্রিটমেন্ট প্ল্যানকে দেয়ায় সুন্দরগঞ্জে পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগের ফাইনালে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ করাচি কিংস। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও ছাড়াপ্লাই সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও ছাড়াপ্লা শুনতে ভিজিট করুন www.radioscharabala.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও ছাড়াপ্লা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও ছাড়াপ্লা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও ছাড়াপ্লা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।